নমস্কার বন্ধুরা, জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু কৃষ্ণ। তো বন্ধুরা, আজকে যে কাজের আপডেটটি আপনাদের সামনে নিয়ে এলাম, সেটির আপডেট আমি দু তিন দিন আগে দিয়েছিলাম। তো সেই আপডেটটাই পুনরায় আবার আমি নিয়ে এলাম, এই কারণে যেখানে 15 জন লোক নিয়োগের জন্য আমি দিয়েছিলাম, সেখানে এই মুহূর্তে মাত্র 6 থেকে 7 জন লোক এসেছেন। তো যা হোক, এখানে যিনি পিসিএস ইন্ডিয়ার যিনি সত্যব্রত সাহ, যিনি রিক্রুটমেন্ট কাজ করছেন বা রিক্রুটমেন্ট অফিসার যিনি আছেন, তিনি আমাকে সেই জন্য এই ভিডিওটি পুনরায় আরেকবার করতে বললেন, তাই এই ভিডিওটি আপনাদের জন্য আবার নিয়ে এসেছি। তাই ভিডিওটির মাধ্যমে আমি ওই সাইডে সমস্ত ডিটেলস আলোচনা করব। তাই বন্ধুরা, যারা এই কাজটি করতে চান, তারা অবশ্যই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার আপনার সবার প্রিয় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একটি জব চ্যানেল, ফ্রি জব চ্যানেল জবস নাও কলকাতা। তো বন্ধুরা, ফিরে এলাম আজকের এই ভিডিওটিতে। প্রথমেই বলেছি, এটি একটি দরজা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, শুধু তাই নয়, এখানে প্রিন্টিংও হয়। এটির যে পেরোল জানার আছে, পিসিএস ইন্ডিয়া প্রিয়াসা কমার্শিয়াল সার্ভিসেসের যিনি এই সাইডে দায়িত্বে থাকা রিক্রুটমেন্ট অফিসার মিস্টার সত্যব্রত সাউ, উনি পুনরায় এই ভিডিওটি আপলোড বা পুনরায় এই ভিডিওটি দিতে বলায় আমি পুনরায় এই ভিডিওটি করলাম। তো এই ভিডিওর মাধ্যমে যারা এই ভিডিওটি আগে দেখেননি, তারা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখুন। এই কাজটি করবার জন্য বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, যদি শারীরিকভাবে সক্ষম হন তবে 45 বছর পর্যন্ত আপনি কাজ করতে পারবেন। প্রথমে বলি, এই কাজটির লোকেশান রয়েছে ধুলগড় পেপসি গেট। ধুলগড় পেপসি গেটে এই কাজটির কারখানার লোকেশান। এটি একটি দরজা ম্যানুফ্যাকচারিং কাম প্রিন্টিং কোম্পানি, এখানে হেল্পারের কাজ করতে হবে, খুব সুন্দর কাজ, কোনো অসুবিধা নেই। শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই, এখানে কাজ করতে গেলে কোনো রকম কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, শুধু আপনি শারীরিকভাবে সক্ষম এবং মানুষ সব থেকে বড় ব্যাপার মানসিকভাবে যদি আপনি কাজ করতে চান বা কাজ করতে প্রস্তুত থাকেন, তবে অবশ্যই এই নাম্বার যে স্ক্রিনে যে নাম্বার দিয়েছি মিস্টার সত্যব্রত সাহের নাম্বার, আপনারা ফোন করে আপনি অবশ্যই চলে আসতে পারেন। এটির স্পট জয়েনিং ডেট রয়েছে 26শে ডিসেম্বর 2022, অর্থাৎ আসছে সোমবার। তারিখটা আবার মনে রাখবেন, 26শে ডিসেম্বর 2022, আসছে সোমবার। তো যাই হোক, কাজটি যারা করতে চান তাদের জন্য বলছি, এখানে ডিউটি আওয়ার্স রয়েছে 12 ঘন্টা, 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট, এইভাবেই কিন্তু কাজ হবে। ডিউটি টাইম রয়েছে যখন ডে ডিউটি হবে সকাল 8টা থেকে রাত্রি 8টা, এবং যখন নাইট ডিউটি হবে রাত 8টা থেকে সকাল 8টা, এইভাবেই রোটেশনালভাবে ডিউটিটি হবে। এখানে স্যালারি রয়েছে মাসিক 30 দিনে 10,500 টাকা, নো ওয়ার্ক নো পে। এছাড়া এক্সট্রা সুবিধা বলতে এখানে ইএসআই প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, সরকারি কিছু সিলেক্টেড হলিডেজ এখানে আছে, সেই হলিডেজের আগের দিন এবং পরের দিন যদি আপনার ডিউটি থাকে তবে ওই ছুটির দিনটি আপনি পয়সা পেয়ে যাবেন। আর এখানে যারা দূরের ছেলে, যারা গ্রামের ছেলে, যারা থেকে ডিউটি করতে পারবেন, যাতায়াত করা সম্ভব নয়, তাদের জন্য থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। খাওয়ার জন্য একজন লোক আছেন যার কাছে আপনারা যদি খেয়ে নিতে পারেন মাত্র 30 টাকায় বিনিময়ে, আপনারা সকালবেলা 30 টাকা, রাত্রিবেলা 30 টাকা বিনিময়ে আপনারা খেয়ে নিতে পারবেন। তাই বন্ধুরা, যাদের আর্জেন্ট একটা কাজের প্রয়োজন ছিল, তারা অবশ্যই সোমবার 26শে ডিসেম্বর চলে আসুন মিস্টার সত্যব্রত সাহুকে ফোন করে। এখানে কিন্তু স্পট জয়েনিং চলছে, এক্সট্রা এখনও প্রায় 10 থেকে 15 জন লোক উনি আরও নেবেন, কারণ এখানে কিছু মেশিন বা এক্সট্রা কিছু কাজ বেড়েছে, সেই জন্য আরও এক্সট্রা কিছু লোক নিয়োগ করা হবে। তাই বন্ধুরা, আর বেশি কিছু বললাম না, যারা অবশ্যই কাজটি করতে চান, যারা মানসিকভাবে সক্ষম বা মানসিকভাবে কাজ করতে চান, তারা অবশ্যই ফোন করে নাকে ফোন করে চলে আসুন। তবে হ্যাঁ, যারা কাজ করবেন না, শুধু শুধু ফোন করে লাভ নেই। ভিডিওটির মধ্যে আমি সমস্ত কিছু ডিটেলস আলোচনা করে দিলাম,
যদি ভিডিওটি দেখে মনে হয় আপনি কাজ করতে পারবেন তবে আসবেন। তবে ভিডিওটির মধ্যে বলে রাখি এই কাজটি শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য অর্থাৎ ছেলেদের জন্যই, এখানে মহিলা কোনো মহিলা নিয়োগ করা হয় না। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখার পর যদি মনে হয় আপনি এই কাজটি করতে পারবেন তবে স্ক্রিনে সত্যব্রত স্যারের নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে আপনি ইমিডিয়েটলি সোমবার চলে আসুন, কারণ ওটা স্পট জয়েনিং আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আরও বেশ কিছু কাজের আপডেট আসছে, আরও চেষ্টা করছি আপনাদের উৎসাহে, আমি উৎসাহিত হয়ে আরও বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন রকম কাজের আপডেট নিয়ে। তো আপনারা চলে আসুন যদি কাজের প্রয়োজন থাকে। তো যাই হোক, আজকের কাজের আপডেট এখানেই, আবার দেখা হবে নতুন একটি কাজের ভ্যাকেন্সি আপডেট নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, নিজেও সুস্থ থাকুন। নমস্কার।